জাতির জনক শেখ মুজিবুর রহমানকে প্রথমবার বঙ্গবন্ধু বিশেষণে সম্বোধন করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রেজাউল হক চৌধুরী মুশতাক। সাতই মার্চে ভাষণের পর গোপনে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন বলেও দাবি করেন তিনি। তারপর সম্মুখ যুদ্ধের পাশাপাশি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন চট্টগ্রামের ফটিকছড়িতে। তার সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। 1968 সালের শেষ দিকের কথা, তখনও বঙ্গবন্ধু হয়ে ওঠেননি শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হয়ে কারারুদ্ধ মুজিব, তাকে দেখতে যান ওই সময়ের ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী। ওই বছরের 3রা নভেম্বর আজবদের শিরোনামে লেখা এক প্রবন্ধে প্রথমবার শেখ মুজিবকে বঙ্গবন্ধু সম্বোধন করেন রেজাউল, যার ঢাকা কলেজের মুখপত্র প্রতিধ্বনিতে ছাপা হয়। গণ আন্দোলনের মুখে 1969 সালের 22শে ফেব্রুয়ারি মুক্ত হন শেখ মুজিব। তার পরদিন রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় তাকে দেয়া হয় বঙ্গবন্ধু উপাধি। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। তারপর 70-এর নির্বাচনের পথ বেয়ে আসে 7ই মার্চের ভাষণ। সেদিন রেসকোর্স ময়দানে ছিলেন রেজাউল হক চৌধুরী। 7ই মার্চের ভাষণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু সারা বাংলাদেশের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে ফেলেছিলেন। এরপরই গোপনে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ শুরু করেন বলে দাবি করেন রেজাউল ও তার সহযোদ্ধারা। কীভাবে অস্ত্র চালনা করতে হয়, কীভাবে গেরিলা যুদ্ধ শুরু করতে হবে, বিভিন্ন সামরিক কলাকৌশল আমাদেরকে রপ্ত করার জন্য আমাদের নেতৃবৃন্দ এবং আমরা সবাই সেই প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি। 25 মার্চের কাল রাতে বুয়েটে আশ্রয় নেন তারা। তারপর নানা চড়াই উচ্চাই পেরিয়ে নিজ এলাকা চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছান রেজাউল। ব্যাপকভাবে যখন গণযুদ্ধ শুরু হয়ে গেল, অস্ত্র শস্ত্র সহ ট্রেনিং সহ আমরা সবাই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাঙালি জাতি 16ই ডিসেম্বর এই বিজয়ের পতাকাকে ছিনিয়ে আনা হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ হবে, বাংলাদেশ হবে সোনার বাংলা, এমন স্বপ্ন দেখেন রেজাউল। উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে সেই প্রত্যাশা আমাদের থাকবে। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা।